ব্রাজিলের রিও ডি জেনেরো প্রদেশে ভয়াবহ ভূমিধসে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 117 জনে। এখনও নিখোঁজ প্রায় 150 মানুষ। দুর্যোগ কবলিত এলাকায় উদ্ধার কাজ চালাচ্ছে সেনাবাহিনী। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা তাদের। ভূমিধসে হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। যতদূর চোখ যায় কেবলই ভূমিধসের ধ্বংসযজ্ঞ। পুরো কাদামাটির আস্তরণ সরিয়ে বের করে আনা হচ্ছে একের পর এক মরদেহ। স্বজন হারানোর আর্তনাদে ভারী হয়ে উঠেছে পাহাড়ি শহর পেট্রোপলিসের বাতাস। এখনও প্রিয়জনের ফিরে আসার অপেক্ষায় প্রহর গুনছেন অনেক স্বজন। কয়েকজন জীবিত উদ্ধার হলেও সময় গড়ানোর সাথে ক্ষীণ হচ্ছে সে আশা। তাই মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা উদ্ধারকর্মীদের। উদ্ধার কাজ এখনও চলছে, মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। তবে এত কিছুর মাঝেও আসার কথা হলো এখন পর্যন্ত 24 জন জীবিত উদ্ধার হয়েছে। প্রায় এক মাস ধরেই বিরতিহীন বৃষ্টি চলছে রিও ডি জেনিরোতে। বুধবার মাত্র 3 ঘন্টায় 30 দিনের সমপরিমাণ বৃষ্টিপাত হয় পেট্রোপলিসে। রেকর্ড হয় 10 ইঞ্চি বৃষ্টিপাত। নজিরবিহীন এ বৃষ্টির তীব্রতায় শুরু হওয়া ভূমিধসে মুহূর্তেই মৃত্যুপুরীতে পরিণত হয় পাহাড়ি শহরটি। যখন ভূমিধস হলো, আমার মার একমাত্র মেয়েকে নিয়ে কোনো মতে রাস্তায় বের হয়ে গিয়েছিলাম। এক প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেই। দেখলাম আশেপাশের সব ঘরবাড়ি ভেঙে পড়ছে, চোখের সামনে নিমেষেই সব শেষ হয়ে গেল। এমন দৃশ্য কখনো দেখতে হবে ভাবিনি। ভূমিধসে ঘরবাড়ি হারিয়ে আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন হাজারো বাসিন্দা। ব্রাজিলের নাগরিক সুবিধা সমৃদ্ধ শহরগুলোর মধ্যে অন্যতম পেট্রোপলিস। গেল কয়েক বছর ধরে শহরটিতে চলছে পাহাড় এবং বনভূমি ধ্বংস করে অপরিকল্পিত আবাসন নির্মাণ, ফলে আশঙ্কাজনক হারে বেড়েছে ভূমিধসের ঝুঁকি। এর আগে 2011 সালের ভূমিধসে শহরটিতে 900 বেশি মানুষের মৃত্যু হয়। শেষ জামানায় বেশি বেশি মহামারী দেখা দিবে, ভূমিকম্প হবে এবং ঝড় ও জলোচ্ছ্বাস হবে। আর আমরা তো এগুলোকে ভয় পাই না, কারণ আমরা এগুলোকে ডিফেন্ড করার ক্ষমতা রাখি, তাই না? আমরা তো এগুলোকে ডিফেন্ড করার ক্ষমতা রাখি। আমরা টার্মিনোলজি ব্যবহার করছি, প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ, প্রকৃতিটা কে? এটা কি আল্লাহবাদ দিয়ে অন্য কোনো সত্তা যে রাগ হয়ে গেলে দুর্যোগ হয় না? আল্লাহর হুকুমেই দুর্যোগ হয়, আল্লাহর হুকুমেই ভালো হয়। সূক্ষ্মভাবে প্রত্যেকটা জায়গায় শিরক ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমরা শিরকের মধ্যে হাবুডুবু খাচ্ছি, বুঝতে পারছি না। কোরআনে আছে সোনার কয়েন এবং রূপার কয়েন ইউজ করার কথা। ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF সোনার কয়েন রূপার কয়েন ব্যান করে দিয়েছে, ব্যবহার করতে পারবে না। তারা আল্লাহর হালালকে হারাম করে দিয়েছে। আর আল্লাহর হালালকে যে হারাম করে, এটা শিরক, শিরক। কোরআনে অসংখ্য বিধান আছে যেগুলো ইসলামের বিধান, যেমন চোরের হাত কাটতে হবে, জেনাকারীকে শাস্তি দিতে হবে, ডাকাতি করলে শাস্তি আছে, খুন করলে আপনার কেসাস আছে। এগুলো আমাদের সমাজ থেকে উঠে গেছে। আল্লাহর হালালকে যে হারাম করে, এটা শিরক। আল্লাহর হারামকে যে হালাল করে, এটাও শিরক। এগুলো আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি কবরে থাকবেন, তার আগ পর্যন্ত বুঝতে পারবেন না। রাসূলুল্লাহ আরো বলেছেন, শেষ জামানায় বেশি বেশি হত্যাকাণ্ড হবে। একজন ব্যক্তি যে হত্যা করছে, সে জানবে না আমি কেন তাকে হত্যা করলাম। আর যে ব্যক্তি নিহত হবে, সেও বুঝবে না কেন আমাকে মারলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজকে বিশ্বের যে কোনো জায়গায় তাকিয়ে দেখেন, প্রত্যেকটা দেশেই দেখবেন মুসলিমদের রক্ত ঝরছে। আপনি যদি চোখ খোলা রাখেন দেখতে পারবেন, প্রত্যেকটা জায়গায় যারাই প্রপারলি ইসলাম ফলো করার চেষ্টা করবে এদেরকে ডমিনেটেড করা হবে। যদি আপনি আল্লাহ এবং তার রাসূলের উপর থাকতে চান, আপনার উপরে সামরিক নির্যাতন চলে আসবে, ইকোনমিক স্যাংশন চলে আসবে, অর্থনৈতিক অবরোধ চলে আসবে। আপনি পারবেন না। শেষ জামানায় মুমিনের জন্য সমাজে টিকে থাকা খুবই কষ্টকর হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অবস্থা এমন হবে যে একজন মুমিনকে ওই পাহাড়ের পাদদেশে হিজরত করতে হবে, কিছু বকরি নিয়ে, কিছু রাখাল, কিছু বকরি মেষের পাল নিয়ে, যেখানে বৃষ্টি হয় সে ইমান নিয়ে ওখানে হেফাজত করবে, দূরে চলে যাবে। সমাজে টিকে থাকা সম্ভব হবে না। যারা টিকে থাকতে চাবে তাদেরকে সার্বিকভাবে তারা আক্রমণ করবে, টিকতে পারবেন না। তিনি আরো বলেছেন, শেষ জামানায় মহামারী দেখা দিবে। আমি যেটা বলছিলাম একটু আগে, 1/3 মানুষ, পুরো মানব জাতির 1/3 মানুষ মহামারীতে মারা যাবে। আমাদের সামনে এগুলো অপেক্ষা করছে। তিনি বলেছেন, শেষ জামানায় ইয়াজুজ আর মাজুজ এর প্রাদুর্ভাব ঘটবে। এরা এমন কোনো ল্যান্ড বাকি থাকবে না যেখানে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে না। তিনি আরো বলেছেন, শেষ জামানায় বড় বড় ভূমিকম্প হবে, 3টা। একটা হচ্ছে পৃথিবীর পূর্ব দিকে, মানে আমাদের দিকে, বাংলাদেশ, পাকিস্তান,
আফগানিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, এই জায়গায় একটা বড় ভূমিকম্প হবে, কেউ ঠেকাতে পারবে না। ঠেকানোর ক্ষমতা কারো নাই, কারণ রাসূলুল্লাহ সাল্লামের পবিত্র জবান দিয়ে তিনি বলে গেছেন এটা হবেই। এমন ভূমিকম্পটা হবে যেখানে মাটি একদম তলে ধসে যাবে। আরেকটা হবে পৃথিবীর পশ্চিম দিকে, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, ইতালি, ওই সাইডে, ওখানেও মাটি ধসে যাবে। হয়তোবা অতি সত্বর আমেরিকা নামে কোনো দেশ থাকবে না, এটাও হতে পারে। এবং আরেকটা ভূমিকম্প হবে পৃথিবীর মাঝখানে, অর্থাৎ এই আরব, জাজিরাতুল আরবের মধ্যে। এই ভূমিকম্প প্রমাণ করে দিবে আসলে ইমামুল মাহদিকে। আমি এভাবে সাইন বলতে থাকলে ঘন্টার পর ঘন্টা হয়তো চলে যাবে, আমাদের সময় খুব শর্ট, আমি আপনাদের কাছে আর অল্প সময় নিচ্ছি। আমি মেজর কিছু সাইন বলে শেষ করছি, সেটা হলো আপনারা যদি বাসায় গিয়ে কোরআন এবং সুন্নাহ স্টাডি করেন, কিতাবুল ফিতান, কিয়ামতের আলামত, এই অধ্যায়গুলো স্টাডি করেন, আপনারা বুঝতে পারবেন যে আমরা আসলে আখিরুজ জামানে আছি।